আর্জেন্টিনার ব্রাজিলের মারামারি বাংলাদেশে আজ না নাই? আর্জেন্টিনা কয় ব্রাজিল খ্যাত, ব্রাজিল কয় আর্জেন্টিনা খ্যাত? আমি বলি সবই খ্যাত। কিছু কিছু মেয়ে দেখবেন ব্রাজিলের সাপোর্টার, এখন হলুদ জার্সি লাগায় লাগায় এখন সেভেন আপ নিয়ে দাঁড়ায় থাকে। আমরা কি মানুষ না? তোরা আমাদের ক্রিটিসাইজ কেন করিস? মানে তুই তো আসলেই মানুষ না, আসল মানুষের সন্তান। খ্রিস্টানদের কোন স্মরণ করতে পারে না, মুসলমান ঘরের সন্তান মেসির ভক্ত হতে পারে না। কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান ঘরের সন্তান কি ইহুদিদেরকে ফলো করতে পারে, খ্রিস্টানদেরকে ফলো করতে পারে? আমাদের আদর্শের জায়গা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উই ক্যান্ট বি দ্য ফলোয়ার অফ মেসি বিকজ উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সবাইকে বলছি, চাপায়ের যুবকরা শোনো, যেখানে দেখবা আমার বাংলার মাটিতে লাল সবুজের পতাকাকে বাদ দিয়ে ভিন্ন দেশের কোন পতাকাকে বাড়ির উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে, তোটাকে সঙ্গে সঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছাড়খার করে দিবা। আমার এই বাংলার মাটিকে আমরা স্বাধীন করেছি, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার মাটি স্বাধীন হয়েছে। এই বাংলার মাটিতে লাল সবুজের পতাকা মানায় অন্য কোন দেশের পতাকা বাংলার মাটিতে মানায় না। এটা মাথা থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলনা আমিন। এই মাথা ঠিক থাকে না ভাই, এসব দেখলে এই মেয়েরা এরা আরো বেশি ফালতু। সব মেয়ে না, সব মেয়ে না, এদের মানে এদের রুচি কোন জায়গায় গেছে দেখেন। কিছু কিছু মেয়ে দেখবেন ব্রাজিলের সাপোর্টার, এখন হলুদ জার্সি লাগায় লাগায় এখন সেভেন আপ নিয়ে দাঁড়ায় থাকে। আমরা কি মানুষ না? তোরা আমাদের ক্রিটিসাইজ কেন করিস? মানে তুই তো আসলেই মানুষ না, আসল মানুষের সন্তান। খ্রিস্টানদের কোন স্মরণ করতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, কর না আমিন। যারা মুসলমান ঘরের সন্তান হয়ে ইহুদদেরকে ফলো করবে, এরা কি আসলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর আমরা যারা আজকে এসেছি এখানে, আমরা সবাই কি জাহান্নামি হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতির মর্যাদা কি সমান হতে পারে? জান্নাতির জায়গা আর জাহান্নামীর জায়গা কি সমান হতে পারে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে প্রকৃত পক্ষের সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন।